আইপিএল দু হাজার কুড়ি যেসব কারণের জন্য ভারতে হতে চলেছে এবং বিশ্ব ইচ্ছা করেই ভারত ছাড়া অন্য জায়গায় করাচ্ছে না তার কারণ ভারতে আইপিএল হলে যেসব দিক লাভ হবে সেসব আজ আমরা এই ভিডিও বিস্তারিত আলোচনা করতে চলেছি এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন তো বস ভিডিওটি শুরু করা যাক আইপিএল দু হাজার কুড়ি কিন্তু করানোর জন্য আইসিসি তথা বিসিসিআই উঠে পড়ে লেগেছে যেখানে আইসিসি বিসিসিআইয়ের কাছে পুরোপুরি একদম প্রস্তাব তথা আশা করে আছে যে আইপিএলের হাত ধরেই কিন্তু ক্রিকেট আবার পুনর্জন্ম অর্থাৎ রিস্টার্ট হবে তো বাস করোনা ভাইরাসের জেরে সারা বিশ্বের ক্রিকেট আপাতত পোস্টপোন করা হচ্ছে অর্থাৎ অনির্দিষ্টকালের জন্য স্থগিত সেখানে কিন্তু বিসিসিআই আইপিএল তা করাতেই হবে এটা যে কোনো প্রকারে হোক ফ্র্যাঞ্চাইজি তথা আইসিসির দাবি কারণ বিসিসিআই যদি আইপিএল করায় সেটা ভারত তথা বিসিসিআই এবং আইসিসির অনেক লাভ হবে তাই জন্যে আইপিএলের ওপরেই ডিপেন্ড করছে ক্রিকেটের ভবিষ্যৎ সেখানে এবছর ভারতে হওয়ার জন্যে কিন্তু বিসিসিআই তথা ভারত সরকার চায় যে আইপিএল দু হাজার কুড়ি ভারতে হোক তার প্রথম কারণ হচ্ছে এবছর যদি আইপিএল ভারতে হয় তাহলে কিন্তু ভারত সরকার ট্যাক্স হিসেবে অনেক টাকা পায় প্রতি বছরের জন্য এবং করোনা ভাইরাসের জন্য ভারতের কিন্তু যেসব অর্থনৈতিক অনেকটাই নিচে এসেছে যদি আইপিএলটা হয় যদি বন্ধ দরজা অর্থাৎ বিনা ক্রাউডে হয় তাও কিন্তু বিসিসিআই থেকে ভারত সরকার অনেকটা ট্যাক্স পাবে এবং সেই ট্যাক্স পেয়েও কিন্তু ভারত সরকারের অনেকটা লাভ হবে অর্থাৎ অনেকটা অর্থনৈতিক দিক বাড়বে অর্থাৎ একটা আলাদা করে সোর্স বলা যেতে পারে দ্বিতীয় কারণটি হলো সেই বৃষ্টিপাত তথা মাঠের পরিকাঠামো শোনা যাচ্ছে আইপিএল জুলাই আগস্ট নয় অক্টোবর নভেম্বরের দিক হবে যদি অক্টোবর নভেম্বরের দিকে হয় তাহলে কোনো ব্যাপার নেই সব কিছু পরিস্থিতি সামাল দিয়ে দেবে এবং তখন হচ্ছে অ্যান্টিডোয়েট চলে আসবে এবং যদি জুলাই আগস্টে হয় তাহলে কিন্তু শ্রীলঙ্কা বড়ো প্রস্তাব দিয়েছে যে ভারতের বাইরে করতে কিন্তু শ্রীলঙ্কায় জুলাই আগস্টে ভালো বেশি বৃষ্টি হয় তার থেকেও বড়ো কথা ভারতে যা মাঠের পরিকাঠামো আছে বৃষ্টি হলেও কিন্তু চালু হতে পারে পাঁচ ছ ওভারের ম্যাচ বা দশ ওভারের ম্যাচ সেখানে কিন্তু শ্রীলঙ্কা অতটা ভালো ফেসালিটি দিতে পারবে না এই জন্যেই কিন্তু ভারতে কিন্তু আইপিএল হওয়ার সম্ভাবনা আরও বেড়ে গেল তৃতীয় কারণটি হলো অর্থনৈতিক দিকই মেনলি বলা যেতে পারে কারণ যদি তুমি শ্রীলঙ্কা বা অন্য দেশে আইপিএল শিফট করো তাহলে সেখানকার হচ্ছে বোর্ডের তো টাকা দিতে হবে তাছাড়া তাদের সিস্টেমে চলতে হবে সেখানে কিন্তু বিসিসিআই অনেক ঘাটা হয়ে যেতে পারে অর্থাৎ অনেক লস যদিও বা হবে না বিসিসিআই লাভই হবে কিন্তু সেই টাকাটা যদি ভারতের ওপরে মানে সেই ইনভেস্টটা করে তো অবভিয়াসলি লাভ হবে ভারতের তাছাড়া ভারতে যদি আইপিএল না হয় তাছাড়া অনেক মানুষের চাকরি চলে যাবে কী করে সেটাও বলছি শুধু আইপিএল স্টাফ তথা প্লেয়ারদের নিয়ে না এক একটা আইপিএলের পিছনে কয়েক হাজার লোক কর্মী কাজ করে সেখানে যদি এক বছর আইপিএল না হয় সেই সব লোকেদের অর্থাৎ কর্মীদের কিন্তু শ্রমিকদের প্রথমে তো অনেক লস হবে ভারতের স্টেডিয়াম কর্তৃপক্ষ তথা যেসব রাজ্য স্টেট ম্যাচ খেলে তাদেরও লস তার কারণ ভারত যদি অন্য দেশে আইপিএল শিফট করে তো অনেক টাকা লেগে যাবে এবং ভারত যদিও বা বিসিসিআই লাভ খাবে কিন্তু তাদের কাছে এখন টাকা হিউজ পরিমাণ দরকার তার কারণ অনেক লস খেয়ে গেছে তো এই তিনটি দু তিনটি কারণের জন্য আইপিএল দু হাজার কুড়ি অন্য দেশে শিফট করা হচ্ছে না মেনলি কিন্তু ভারত সরকার তথা ভারতের কথা মাথায় রেখে বিসিসিআই অন্য দেশে করাচ্ছে না তো শেষ পর্যন্ত কি হয় দেখা যাক তো আজকের এইটুকু ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল